إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم وقال سبحانه وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بي وبما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم الحمد لله আমরা জুমার খুতবায় ইতিপূর্বে ইসলাম ভঙ্গের দুইটি পর্ব আলোচনা করেছি, আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম ভঙ্গের কারণগুলোকে সংখ্যা দিয়ে আলেমরা ছাঁটাই করেছেন, বের করেছেন 1, 2, 3, 4, 5 এইভাবে 10 পর্যন্ত, এবং এগুলোকে বিস্তারিতভাবে আরও ব্যাখ্যাসহ যারা উল্লেখ করেছেন 25 পর্যন্ত উল্লেখ করেছেন, এর চেয়ে বেশিও হইতে পারে। তবে দশটিকে মৌলিক কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যার পাঁচটি আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি। আজকে ষষ্ঠ নম্বর কারণ, ষষ্ঠ থেকে দশ পর্যন্ত আমরা কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে অবশ্যই এই কারণগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হলো ইসলাম গ্রহণ, ইসলাম পালন,
আরেকটা হলো ইসলামকে হেফাজত করা। ইসলামকে কিসের থেকে হেফাজত করব? খালি শব্দ বললে তো হবে না, কি কি জিনিস থেকে ইসলামকে হেফাজত করতে হবে? সহজ কথা, যা যা কিছু ইসলামকে ভেঙে দেয়, ইসলামকে বিনষ্ট করে, ইসলামকে ধ্বংস করে দেয়, এসব কারণ থেকে ইসলামকে হেফাজত করতে হবে। আসল হেফাজতে ইসলাম হলো এটা, আমি ইসলাম ভঙ্গের কারণগুলো জানব আর এই কারণগুলো থেকে বিরত থাকব, তাহলে আমার ইসলাম হেফাজত হয়ে গেল। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ষষ্ঠ কারণটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্কারা করা, উপহাস করা, এটা ব্যাপক কথা। দিনের অন্তর্ভুক্ত যা কিছু আছে, যত কিছু আছে, শত শত হাজার হাজার জিনিস সব এর অন্তর্ভুক্ত হবে। কিন্তু মৌলিক কথাটা কি, দিনের কোনো বিষয়কে নিয়ে বিদ্রুপ করা, ঠাট্টা মস্কারা করা ইসলাম ভঙ্গের কারণ। দিনের বিষয় কি আছে, কতগুলো আছে? পুরো কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সুন্নার ভাণ্ডার, এগুলো দিন। কোনটাকে আপনি দিনের বাইরে ঠেলে দিবেন, দিনের বহির্ভূত করবেন? শুধু দিন নয়, দিন যারা পালন করে, দিন যাদের মাধ্যমে টিকে থাকে, যারা দিনকে বহন করে, যারা দিনকে প্রচার করে, এরাও অন্তর্ভুক্ত। দিন তো এমনি আসবে না, দিনকে বহনকারী লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে জানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত সবাই অনুপস্থিত ছিলাম আমরা। মূলত দিন বহনকারী, দিন দিনকে যারা বহন করে, এই এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট যে একজন মুসলমানকে আমি বিদ্রুপ করলাম, ঠাট্টা করলাম, দিনকে তো আমি করি নাই। মূলত এই ইসলাম ভঙ্গের কারণটা এসেছে দিন দিনকে বহনকারী, দিনের তবলিগকারী, দিন পালনকারীদেরকে ঠাট্টা মস্করা করার কারণে ইসলাম ভঙ্গ হয়েছিল এক শ্রেণীর মুসলমানের, মুসলমান দাবিদারদের, তাদের কথা উল্লেখ করে আল্লাহ এই কারণটা প্রচার করেছেন কোরআন মাজিদে সুরাত আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে পাওয়া যায়। এবং এর সবাবুন নুজুল, সবাবুন নুজুল মানে আয়াত নাজিলের কারণ, আয়াত নাজিলের কারণ না জানা পর্যন্ত, কার আয়াত নাজিলের কারণটাই হলো একটা গুরুত্বপূর্ণ তাফসির। কোরআনের তাফসিরের অন্তর্ভুক্ত হলো আয়াত নাজিল হওয়ার কারণ জানা। কারণ জানলে আয়াতটাও স্পষ্ট হবে। তাই আয়াতটা হচ্ছে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহকে নিয়ে, তার আয়াতসমূহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে তোমরা বিদ্রুপ করছিলে? লা তা'তাযিরু, কোনো উযুর আপত্তি, কোনো অজুহাত পেশ করার চেষ্টা করো না। কদ কাফারতুম, নিশ্চয়ই তোমরা কাফের হয়ে গেছো, বাদা ইমানিকুম, ইমান আনার পরে, ইমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, কাফের হয়ে গেছো শুধু না, নিশ্চয়ই কাফের হয়ে গেছো। অজুহাত দেওয়ার চেষ্টা করো না, কারণ বলার চেষ্টা করো না,
এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না। আল্লাহ আল্লাহ কি জানে না মনের খবর? কে কোন নিয়তে কে কোন মন মানসিকতা নিয়ে কথা বলে আল্লাহ তো সেটাও বুঝেন। এই আয়াত আয়াতের তর্জমা থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কাউকে যেন লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা আল্লাহর আয়া আল্লাহ আল্লাহকে নিয়ে কিন্তু করে নাই, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে নাই, তারা আল্লাহর আয়াত আয়াতকে নিয়েও বিদ্রুপ করে নাই, তারা রাসূলকে নিয়েও বিদ্রুপ করে নাই, কিন্তু আল্লাহ এই তিনটা কথাই উল্লেখ করেছিল। এগুলো কত ভারী কথা! যিনি সৃষ্টিকর্তা তাকে যদি কেউ বিদ্রুপ করে, সেটা তো মুসলমান হওয়া লাগবে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হলেই তো সে বলবে যে এটা কত বড়টা অন্যায় কথা আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা, আল্লাহর নিদর্শন আল্লাহর মখলুক বিদ্রুপ করা, আল্লাহর রসুলকে নিয়ে বিদ্রুপ করা, এটা তো সবাই করতে চাইবে না, করার সাহসও হবে না, করার সবার মন মানসিকতাও হইতে পারে না। কিন্তু তারা কি করেছিল এই আয়াতের তাফসীর থেকে জানা যায়, মুহাজির মুসলমান যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন তারা তো নিঃস্ব ছিলেন, গরিব, কিন্তু দিনের দিক থেকে তারা ছিলেন ধনী, বলিষ্ঠ ইমানের অধিকারী, সহায় সম্পদ ভিটেমাটি আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সব ছেড়ে চলে এসেছিলেন, শুধু দিন নিয়ে কোথায় মদিনায় হিজরত করে চলে এসেছে। এই লোকগুলো হিজরতকারী লোকেরা মদিনাবাসীর কাছে তারা মেহমান হয়েছিল, তাদের সাহায্য পুষ্ট ছিল, তারা খাদ্য দিলে খাইতো, এরকম অবস্থা। তো এদেরকে নিয়ে বিদ্রুপ করা হয়েছিল, এই লোকগুলো দিন দিনের বাহক যারা দিন পালনকারী এদেরকে নিয়ে বিদ্রুপ করেছিল, এবং এটা ছিল তাবুকের যুদ্ধের রাস্তার ভিতরে অথবা রাস্তা অতিক্রম করতে করতে পরিশ্রান্ত হয়ে বিশ্রামের জন্য কোথাও বসে না, এরকম একটা পরিবেশে মুনাফিকরা বলেছিল, অবাস্তব কথা বদনামের কথা বলেছিল। মা রাআইনা মিসলা কুররাইনা হাউলাই আরগাবু বুতুনান ওয়ালা আকযাব আলসিনান আলসুনান ওয়ালা আজবানা ইনদাল লিকা, এই মন্তব্য করেছিল একজন মুনাফিক, যে আমাদের কারি সাহেবরা তারা পরস্পরে আলোচনা করতেছে, আমাদের কারিব সাহেবরা পেট পূজায় অগ্রণী, পেটের ধান্দায় ওরা আগে আগে, মানে খাবার খাবারের ব্যাপারে তারা আগে আগে, আর কথার দিক দিয়ে মিথ্যুক, আর যুদ্ধের দিক দিয়ে তারা কাপুরুষ, খাওয়ার দিকে অগ্রণী, দাওয়াত পাইলেই হয়, দাওয়াতের কথা শুনলেই হয়, তারা আগে আগে আসে, আর তারা যুদ্ধের ক্ষেত্রে কাপুরুষ, সম্পূর্ণ অবাস্তব কথা। তো একজন মুহাজির শুনে খুব দুঃখ পেয়েছেন, মুহাজির ব্যক্তি ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর, তো উনি শুনে সাথে সাথে প্রতিবাদ করেছিল, বুঝেছেন কারি সাহেব বলতে কাকে বুঝেছি, কারি সাহেবরা হুজুররা মুলবি সাহেবরা, এই তো একই ভাষা চলে আসতেছে। তো কারি সাহেবরা কেন যে মদিনাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে মদিনা জয় করেছিলেন, কোরআন দ্বারা মুসাব বিন ওমাইরকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও মুসাব, তারা চেয়েছিলেন আল্লাহর রাসূল আসুক, যেহেতু তারা ইসলামের প্রতি আকৃষ্ট, তারা ইসলামের জন্য পাগল পড়া, তারা ইসলামকে মহব্বত করতে শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে আরও কত দূর এগিয়ে যাবে তারা,
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না যে মুসআব বিন উমাইরকে পাঠিয়েছিলেন কোরআন নিয়ে, এই কোরআন তিনি ঘরে ঘরে এমন ব্যাপকভাবে কোরআন চর্চা, কোরআনের রিডিং চর্চা না, কোরআনের অর্থ মর্ম নির্দেশনা, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর বিধি বিধান এগুলো ঘরে ঘরে ব্যাপকভাবে চালু করে দিলেন। কোরআন দ্বারা বিজয় হয়েছিল যুদ্ধ, যারা মদিনায় ইসলামী রাষ্ট্র যে কায়েম হলো, ইসলামের রাজধানী, এক ফোঁটাও ওখানে রক্ত ঝরানো হয় নাই, কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই সেখানে ইসলাম কায়েম হয়েছিল কোরআন দ্বারা, কোরআনের ব্যাপক পঠন পাঠন চর্চা এটাই। এই জন্য মুহাজিররা ছিলেন কোরআনে সবচেয়ে অগ্রণী, সবচেয়ে বেশি কোরআন নাজিল হয়েছে মক্কায় না, মদিনাতে তো কম নাজিল হয়েছে। এই জন্য তাদেরকে ব্যাপকভাবে তারা কারি সাহেব বলতো, কোর্রা, কারিউন এক বচন আর কোর্রা হলো বহু বচন, মুহাজিরের দল সবাই হলো কোর্রা, মানে এর কারি সাহেবের দল, তাও আবার আমাদের যুগের কারি সাহেব না, খালি উনি রিডিং পড়তে জানেন, সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করতে জানেন, কিন্তু কোরআনের মর্ম নির্দেশনা, আদেশ নিষেধ, বিধি বিধান এগুলো সব তারা পুঙ্খানুপুঙ্খরূপে জানতেন এবং মানুষের কাছে এগুলো অ্যাপ্লাই করেছিলেন এবং মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন, দাওয়াত কবুল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢোকার আগেই দেখা গেছে মদিনা শহর মুসলিমে পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢোকার পরই সেই পরিবেশ অনুভব করেছিলেন, দেখেছিলেন। এই কথা আবদুল্লাহ ইবনে ওমর শোনার পর খুব দুঃখ পেলেন মনে, উনি তো মুহাজির, যে আমাদেরকে লক্ষ্য করে বলছি। তখন উনি বললেন যে আপনি অবশ্যই মুনাফিকদের অন্তর্ভুক্ত কোনো লোক হবেন, এরকম মন্তব্য আপনি করলেন, আমি এটা অবশ্যই এখনই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিব, এখনই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিতে যাচ্ছি। আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানোর জন্য যাচ্ছেন, তার আগেই কোরআন নাজিল হয়ে গেছে, সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। কারি সাহেবদেরকে বিদ্রুপ করা হলো আর আল্লাহ কোরআন নাজিল করছেন কি শব্দে? কুল রাসূল, আপনি বলে দিন, আবিল্লাহি, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করছো, তার আয়াত সমূহকে নিয়ে বিদ্রুপ করছো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে নিয়ে বিদ্রুপ করছো। এই লোকগুলো মুহাজির হলো কেন? আল্লাহর জন্য মুহাজির হয়েছে, ভিটেমাটি ছেড়েছে কি জন্য? সংসার সম্পত্তি ছেড়ে এসেছে কার জন্য? আল্লাহর জন্য ছেড়ে এসেছে। তাই এদেরকে বিদ্রুপ করা মানে আল্লাহকে বিদ্রুপ করা। বলছেন না আবি কুর্রাইনা, আল্লাহ কিন্তু আয়াত এভাবে নাজিল করছেন, আবি কুর্রাইনা কুনতুম তাস্তাহজিউন, আমার এই কারিম সাহেব বান্দাদেরকে নিয়ে তোমরা ইস্তেহজা করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো। না, আল্লাহ নিজের জন্য এটা সাব্যস্ত করে নিলেন, এরা মুহাজির হয়েছে আমার কারণে, আমার আয়াতে বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলে বিশ্বাসী হওয়ার কারণে। কোনো দিনই ব্যক্তিকে বিদ্রুপ করা মানে আল্লাহকে বিদ্রুপ করা, কোনো দিনই ব্যক্তিত্বকে বিদ্রুপ করা মানে হলো আল্লাহ আয়াতকে নিয়ে বিদ্রুপ করা, কোন দিনের সংশ্লিষ্ট ব্যক্তির সাথে বিদ্রুপ করা মানে রসুলের সাথে সরাসরি বিদ্রুপ করা, ঠাট্টামস্করা করা। তাহলে দিনের বিষয়গুলো তো পড়েই থাকলো, সূরা বাকারা নিয়ে বিদ্রুপ করবেন, সালাত নিয়ে বিদ্রুপ করবেন, সিয়াম নিয়ে বিদ্রুপ করবেন, সাদাকা নিয়ে বিদ্রুপ করবেন, হালাল নিয়ে বিদ্রুপ করবেন, হারাম নিয়ে বিদ্রুপ করবেন, এগুলো তো অনেক দূরের কথা। যারা এই কথাগুলো বলে এদেরকে বিদ্রুপ করলে আল্লাহর সাথে বিদ্রুপ হয়ে যাবে এবং আপনার সম্পর্কে আল্লাহই বিধান নাজিল করে দিলেন কি, লা তাআতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কোনো ওযুর খাহি করতে এসে না। ওযুর খাহি কি? আবদুল্লাহ ইবনে ওমর যখন এই কথা বললেন যে এক্ষুনি তোমার বিরুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নালিশ করব,
সে কিন্তু আবদুল্লাহ ইবনে ওমরের পিছনে পিছনে ছুটে এসেছে, কি করার জন্য? হুজুর খাইহি করার জন্য, এগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য। আবদুল্লাহ ইবনে ওমর তো বলবে, তখন তো তাকে বকনি দেওয়া হবে অথবা কোনো শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাসাবেন। কিন্তু আবদুল্লাহ ইবনে ওমরকে বলতেও হয় নাই, তার আগেই আল্লাহ বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপর এসে কি বলছিল, সেই বলাটা, তার বলাটা তো বললই, কি বলছিল, ইয়া রাসূলুল্লাহ লাম নাকসুদ হাকিকাতাল ইসতিহজা, বলল ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু, হে আল্লাহর রাসূল, আমরা আসলে বিদ্রুপ করার উদ্দেশ্য ছিল না, আমরা একটু যোগ করতেছিলাম, আমরা একটু আনন্দ ফুর্তি করতেছিলাম, কারণ যুদ্ধ করলাম, যুদ্ধ শেষে আবার বাড়ির দিকে রওনা করেছি, এই যে রাস্তার ক্লান্তি, এই ক্লান্তিটা একটু মুছে ফেলার জন্য, ক্লান্তিটা একটু হালকা করার জন্য বসে বসে এই কথাগুলো আমরা বলছিলাম, আনন্দ ফুর্তি করছিলাম, এ কোনো বিদ্রুপ নয়। আল্লাহ কি বলছেন তার কথার পরিপ্রেক্ষিতে, লা তা'তাযিরু, কোনো অজুহাত পেশ করার চেষ্টা করো না, কোনো অজরখাহি করার চেষ্টা করো না, কোন উদ্দেশ্যে, কোন মন নিয়ে, কোন মানসিকতা নিয়ে এগুলো বলেছিলে, এগুলো আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে। আল্লাহ কি অন্তর্যামী নন? নন, আল্লাহ অন্তরের খবর রাখেন। তাই আল্লাহ বলছেন ওই লোকটাকে যে লা তা'তাযিরু, খবরদার অজরখাহি করতে যেও না, কোনো অজুহাত পেশ করার চেষ্টা করো না, কোন মানসিকতা নিয়ে এগুলো বলেছ সব আমার কাছে জানা। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি যে আচরণ, তোমরা যে আচরণ করেছো, যে মন্তব্য করেছো, এই মন্তব্যের কারণে কি হলো, কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর কাফের হয়ে গেছে, নিশ্চয়ই কাফের হয়ে গেছে। তো মুনাফিকরা তো কাফেরই, বরং কাফেরের চেয়েও খারাপ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কোনো শাস্তি জারি করতে পারেননি, কারণ উপরে উপরে তারা ঈমান প্রদর্শন করত, ইসলাম প্রদর্শন করত। তাহলে এটা কি তাদের সাথেই সীমাবদ্ধ থেকে গেল? তাহলে এই কোরআনের আয়াত তেলাওয়াত হবে কেন কিয়ামত পর্যন্ত? আল্লাহ এই কোরআন হেফাজত করবে কেন? এইরকম আচরণে যখন যে ব্যক্তি যেখানেই জড়িত হবে, সেই ব্যক্তি এই লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর কাফের হয়ে গেল, তাহলে এটা কি ইসলাম ভঙ্গের কারণ না? কাফের হয়ে গেল তাও ইসলাম ঠিক থাকলো? এই জন্য আমরা আগেই বলেছিলাম আল্লাহর ইসলাম ঠিক থাকবে না, আমাদের ইসলাম, দেশি ইসলাম যেটা, দেশি ইসলাম যেটা, ওটা থাকবে। যতই আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, বাঙালি ইসলাম থাকবে, দেশি ইসলাম এটা যাবে না। আল্লাহর ইসলাম শেষ, কিতাবের ইসলাম, কোরআনের ইসলাম শেষ, রাসূলের ইসলাম শেষ, সাহাবায়ে কেরাম যে ইসলাম মানতেন ওই ইসলাম শেষ হয়ে গেল, শুধু আপনার ইসলাম থেকে গেল, দেশি ইসলাম যেটা। দেশি ইসলাম থাকতে পারে নাকি? ইসলাম মানেই আল্লাহর ইসলাম, ইসলাম মানেই রাসূলের ইসলাম, ইসলাম মানে কোরআন সুন্নার ইসলাম। দেশি এবং বাংলাদেশি কোনো ইসলাম হতে পারে না, হিন্দুস্তানি কোনো ইসলাম হতে পারে না। তাহলে আমরা এরকম আচরণ করলে আমাদের ইসলাম থাকবে না, যদি আমরা আল্লাহর ইসলাম মেনে থাকি। আর যদি মনে করি যে না, আমাদের গৃহপালিত ইসলাম আমরা পালন, যে ইসলাম আমরা নিজেরা রচনা করেছি, যে ইসলাম আমরা মোটিভেশন করেছি, এই ইসলাম থাকতে পারে, আমি আপনার সাথে ঝগড়াতে যাব না। আপনি রাখেন আপনার ইসলাম সুশোভিত এবং সুসজ্জিত অবস্থায় রাখেন, মডার্ন ইসলাম, কিন্তু আল্লাহর ইসলাম চলে যাবে। আল্লাহর ইসলাম নিয়েই তো আমাদের টেনশন, কোরআনের ইসলাম নিয়ে টেনশন। এই জন্য তাহলে কোথাও যদি বিদ্রুপ করতে দেখেন, এটা তো হবে, তাহলে কি করবেন? আল্লাহ তোমার কথা সেই ব্যাপারে
কোরআন নাজিল করেছেন, এটা খুব খারাপ। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজা'উ বিহা ফালা তাক'উদু মা'হুম। কি করব এরকম লোকদের সাথে যদি আমাদের সমাজ জামাত করতে হয়, করব? আল্লাহ সে কথা বলছেন, যদি কোথাও আমরা দুর্বল থাকি, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রসুল নিয়ে, আল্লাহর দিন নিয়ে বিদ্রুপ চলছে, ঠাট্টা মস্করা চলছে, তাহলে আমরা কি করব? আল্লাহ এ ব্যাপারে বিধান দিয়েছেন, তোমাদের জন্য, তোমাদের উপরে আল্লাহ কিতাবের ভিতরে এই বিধান নাজিল করেছেন। কি বিধান? আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা দেখবে, শুনবে আল্লাহর আয়াত নিয়ে মস্করা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, ইউকফারু বিহা, কুফরি করা হচ্ছে, ওয়ায়ুস্তাহজু বিহা, অথবা বিদ্রুপ করা হচ্ছে, ফালা তাক'উদু মা'হুম, তাদের সাথে আর বসবে না, উঠা বসা করবে না, ফালা তাক'উদু মা'হুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ তারা অন্য কোনো প্রসঙ্গ না টানে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা থাকবে না, বসবে না। ইন্নাকুম ইযাম মিসলাহুম, যদি বিদ্রুপকারীদের সাথে তোমরা উঠা বসা করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের মতই ধরা হবে তোমাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তবারক ওয়া তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এটা হলো কুফরি আচরণ, মুনাফিকদের আচরণ। এরপরে আর একটা হলো, এই আচরণটা আমাদের সমাজে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, কিছু উদাহরণ নিয়ে এনেছেন, এটা তো ব্যাপক ব্যাপার, শত শত বিষয়, দিনের শত শত বিষয় হইতে পারে। যেমন আল্লাহর সওয়াবকে নিয়ে, আল্লাহর শাস্তিকে নিয়ে, তারপরে ন্যায় কাজের আদেশ দানকারী অথবা আল্লাহর দিনের দিকে দাওয়াত দানকারী এবং অন্যায় কাজের নিষেধকারী, সালাত আদায়কারীদের, সিয়াম পালনকারীদের, মুসল্লিদেরকে, দাড়িওয়ালাদেরকে, এখানেই উদাহরণগুলো নিয়ে আসা হয়েছে, অথবা পাপ ত্যাগকারীদেরকে, বেপর্দা থাকবে না, বেপর্দা, দেখছো পর্দা ধরেছে এতদিন, এখন বলতেছে সুদ খাব না, সুদ সুদ করতেছে, ঘুষ খাব না, এগুলো এবং এই ঠাট্টা বিদ্রুপগুলো অনেক সময় স্পষ্টভাবে হতে পারে, ইশারা ইঙ্গিত হতে পারে, ইশারা ইঙ্গিতও হতে পারে, চোখ দিয়েও হইতে পারে, অঙ্গভঙ্গি দিয়েও হইতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বসা ছিলেন, এমন সময় সফিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী সফিয়া, এসে কোনো একটা কাজের জন্য ভিতরে ঢুকছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সেই সময় সফিয়া ঘরে ঢুকে উনি বের হয়ে চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সফিয়া সম্পর্কে একটা মন্তব্য করলেন, সফিয়া তো একজন মুসলিম নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কিন্তু স্ত্রীদের মধ্যে উনি বেশি খাটো ছিলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একজন সতীন আরেকজন সতীনের ব্যাপারে তো কিছু না কিছু বিরূপ মন্তব্য থাকেই, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মন্তব্য করলেন সফিয়া সম্পর্কে, হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা, সফিয়া আপনার এমন স্ত্রী যে তার সম্পর্কে এতটুকুই তো যথেষ্ট, সে কেমন মানে এরকম এরকম বর্ণনাই যথেষ্ট আপনার সফিয়ার ব্যাপারে, মানে সফিয়া আপনার এমন একটা স্ত্রী যে খুব বেশি খাটো,
বেমানান খাটো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আবু দাউদ তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যে মন্তব্যটা করেছো, এই মন্তব্যটা যদি এরকম ফিগার দেওয়া হতো, তো এটা এমন একটা বিষাক্ত কথা বলেছো, এটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তো সমুদ্রের পানি বিকৃত হয়ে যেত, সমুদ্রের পানিও নষ্ট হয়ে যেত, এমন একটা মন্তব্য করেছে। সফিয়া সম্পর্কে এরকম খাটো মহিলা দুর্নামের জন্য, যদি কেউ বদনামের জন্য, মানহানির জন্য খাটো বলে, তাহলে এটা কত বড় অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর ক্ষেত্রে বললেন। অনেক সময় এটা অবশ্য জায়েজ আছে পরিচয়ের ক্ষেত্রে, দুইজন আব্দুর রহমান আছে, একজন লম্বা একজন খাটো, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমি আব্দুর রহমানকে চাই, আব্দুর রহমান সাহেবের বাসা কোনটা, তখন আপনি কি বলবেন, লম্বা আব্দুর রহমান না খাটো আব্দুর রহমান? এইটা আপনি বলতে পারেন, এটা বদনাম আইবের মধ্যে পড়ে না, কিন্তু এইভাবে বদনাম করার জন্য, মানহানির জন্য, কাউকে ছোট করার জন্য যদি খাটো বলা হয়, এটাও ইস্তেহজার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে এই ইসলাম ভঙ্গের কারণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, যা আমাদের সমাজে ব্যাপকতা লাভ করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জিনিসগুলো এই জন্য দরকার যে আমরা না জ্ঞান রাখলে এগুলো থেকে বাঁচবো কি করে? এগুলো তো ব্যাপক চর্চা হয়, ব্যাপক ব্যবহার হয়, এরপরে দিনই দিনের সাথে সংশ্লিষ্ট দিনই ইলম যারা অর্জন করে, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি বিদ্রুপ করে, এটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। দিন সংশ্লিষ্ট যা কিছু আছে, সপ্তম নম্বর ইসলাম ভঙ্গের কারণ হল জাদু, জাদু টোনা করা। সূরা বাকারার মধ্যে এসেছে, বাবেল শহরে ব্যাপক জাদু চর্চা হতো, হারুত মারুতের কিসসা সহ ওখানে এসেছে, দুইজন ফিরিস্তাকে আল্লাহ তবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, ওমা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তো তারা ওখানে জাদুবিদ্যার শিক্ষা দিত, সেখানে তারা বলে নিত, ওমা ইউআল্লিমানা মিন আহাদিন, বলতো মানুষকে, দেখো এটা কিন্তু ফিতনা, জাদুবিদ্যা শেখা যাবে না, জাদু শেখা ঠিক নয়, এটা ফিতনা। তারা কেউ শিখতে আসলে তাকে এটা আগে জানিয়ে দিত, তারপরও যারা এরপর জানিয়ে দেওয়ার পরও যারা শিখতে চাইতো তাদেরকে বিধানটাও তারা বলে দিত যে জাদু শিক্ষা করাটা কোন পর্যায়ের অপরাধ, সেটাও বলে দিত, এরপরও তারা শিক্ষা দিতেন, মানে এখানেই পাশ ফেল, ইমানের পরীক্ষা। ওমা ইউআল্লিমানা মিন আহাদিন, সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে, ওমা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, তারা কাউকেও শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত এই কথা তারা না বলতো, ইন্নামা নাহনু ফিতনা, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য ফিতনা, ফালা তাকফুর, অতএব কুফরি করো না, আমরা তোমাদের ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ, কুফরি করো না। কুফরি মানে জাদুবিদ্যা। এই জাদুবিদ্যা সম্পর্কে তো কোরআনের সূরা জাদু সম্পর্কে কিছু আলোচনা সূরা ফালাক নাসের মধ্যে এসেছে, ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, সেই ফুৎকার প্রদানকারী
কারিনীদের থেকে পানাহ চাই আল্লাহর কাছে, যারা গিরাতে ফুৎকার দিয়ে থাকে, ফু দিয়ে থাকে। ফায়াতা আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারা নিষেধ করার পরও তারা এমন বিদ্যাটা শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইত। এই যে জাদুবিদ্যা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট বলেই দিলেন ফালা তাকফুর, জাদু শিখা জাদু শিখো না, এই কথাটাকে বলছে কুফরি করো না, কুফরি করো না। তার মানে কুফরি বিদ্যা, যারা জাদু শিখবে তারা কুফরিতে পতিত হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে কিছুটা মতভেদ আছে যে প্রকৃত জাদু আর ভেলকিবাজি, প্রকৃত যে জাদু যার মাধ্যমে ক্ষতি করা হয়, যার মাধ্যমে বিচ্ছেদ ঘটানো হয়, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়, অথবা অবৈধভাবে নারী পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করা হয়, এই বিদ্যাগুলো, অথবা একজনকে একজনের ক্ষতি করা হয়, একজনকে হত্যা করার চেষ্টা করা হয় বা হত্যা করা হয়, তাকে রোগাক্রান্ত করা হয়, ইত্যাদি এইসব জাদুবিদ্যা, এগুলো কুফরি, এগুলো শেখাও যাবে না, শেখানোও যাবে না, এগুলোর সহায়তাও নেওয়া যাবে না, এগুলোর সাহায্য সহযোগিতাও নেওয়া যাবে না। সব কুফরি পর্যায়ের আমল, এবং এগুলো যারা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়, এই জন্য এটাকে ঈমান ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয়েছে, নাম্বারিং করা হয়েছে, সপ্তম নম্বর কারণ হলো এটা। এবং জাদুবিদ্যা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু সত্য মানে কি? জাদু সত্য মানে কোরআন সত্য এরকম না, জাদু সত্য মানে জাদুর প্রভাব সত্য, জাদু দিয়ে ক্ষতি করা সম্ভব, জাদু দিয়ে উপকার করাও সম্ভব, ক্ষতি এবং উপকার করা সম্ভব, এই জন্য সত্য বলা হয়েছে। এর প্রভাব সত্য, কিন্তু এর এই জাদুবিদ্যা গ্রহণ করা, শেখা, আশ্রয় নেওয়া এবং প্রয়োগ করা, এগুলো সব হলো কুফরি। এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে একটা হাদিস এনেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসসাইফি, জাদুকর ব্যক্তির শাস্তি হলো কি? দরবাতুম বিসসাইফ, তলোয়ার দিয়ে হত্যা করা। তলোয়ার দিয়ে হত্যাযোগ্য অপরাধ মানে কি? এটা তাহলে এটা তো মুরতাদের শাস্তি। মান বদলা দীনহু ফাকতুলু, যে তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। তাহলে যেহেতু জাদুকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হত্যা করার কথা, তাহলে বোঝা গেল যে এটা হলো মুরতাদ হওয়ার অপরাধ, এটা হলো ইসলাম ভঙ্গের অপরাধ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার অপরাধ। এই এটাকেও এই জন্য আমাদের এটাকেও এই জন্য ইসলাম ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের সমাজে এই জাদুর আশ্রয় প্রশ্রয়, জাদুর চর্চা, জাদুর জাদুর ব্যবহার ব্যাপক দেখা যাচ্ছে। অনেককে জাদু করা হচ্ছে, অনেকে এ ক্ষতি করার জন্য, এবং এই নিয়ে অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে। জিনের সাহায্য নিয়ে জিনকে লেলিয়ে দেওয়া হয়, জিনকে কী বলে শয়তানকে কারো ওপরে চাপিয়ে দেওয়া হয় এইসব জাদুর মাধ্যমে, এবং ব্যাপকভাবে ক্ষতি করতে থাকে, স্থায়ীভাবে ক্ষতি সাধন করতে থাকে। এগুলো অবশ্যই মুসলিম ব্যক্তির কাজ হতে পারে না, এই জন্য এই জাদুকে ইসলাম ভঙ্গের কারণ ধরা হয়েছে। অষ্টম নম্বর কারণ হলো
মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তবারক তাআলা এই ব্যাপারে বলছেন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদেরকে পছন্দ করবে, যাদের তাদেরকে মহব্বত করবে, মানে কাফের মুশরিকদেরকে মহব্বত করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মহব্বত করার অর্থ কি? সে মুসলমানের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, তার মানে কি মুসলমান থাকলো নাকি? এটা মহব্বত করার বরং চূড়ান্ত অবস্থা। অনেক সময় মহব্বত করলেও কোনো সাহায্য সহযোগিতা করে না, বিপদ থাকলে, আশঙ্কা থাকলে মহব্বত করা সত্ত্বেও সাহায্যে যায় না। যে সাহায্য করতেছে সে তো চরম পর্যায়ের, তাকে মহব্বত করতেছে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই জালেম সম্প্রদায়কে আল্লাহ তবারক তাআলা হেদায়ত দান করেন না, তারা হেদায়ত প্রাপ্ত হতে পারবে না। সূরা কাসাসের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তাকুনান্না যহীরান লিল কাফিরিন, অতএব অবশ্যই অবশ্যই আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না, পৃষ্ঠপোষণকারী, পৃষ্ঠপোষক হবেন না। এইসব আয়াতের মাধ্যমে আল্লাহ তবারক তাআলা মুসলমানদেরকে, যারা না মুসলমানদের বিরুদ্ধে যারা কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করবে, তারা মুসলমান থাকবে না, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আপনি যদি আমাদের সমাজে এই ব্যাধিটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে, রাজনীতির অজুহাতে, জাতীয়তার অজুহাতে, এগুলো তো হইতে পারে না। মুসলিমের চেয়ে অমুসলিম ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া, এটা হইতে পারে না। মুসলিম ব্যক্তিকে অবশ্যই আপনি সাহায্য করবেন, মুসলিম ব্যক্তির পক্ষে থাকবেন, মুসলিম ব্যক্তি পক্ষে থাকার ব্যাপারে আল্লাহ তবারক তাআলা কোরআনে বলছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামা ও বাইনাহুম, মুসলমানদের আল্লাহ পরিচয় দিতে যেয়ে বলেছেন যে মুমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা থাকে, অর্থাৎ ইমানদার যারা, তারা কি আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর, রহমা ও বাইনাহুম, এবং তারা পরস্পরের জন্য দয়াশীল, পরস্পরের জন্য তারা মমতাময়ী, দয়াশীল, তারা একজন আরেকজনের প্রতি মমতাশীল। তারপরে এই সাহায্যটা কিভাবে হইতে পারে, সাহায্যটা বিভিন্নভাবে হইতে পারে, যেমন তাদের পক্ষ অবলম্বন করা, তাদের ধর্ম তাদের পক্ষ অবলম্বন করা, তারা যা করতেছে ঠিক আছে, ওরা আমাদের চেয়ে ভালো। অনেক সময় আমরা বলি না, হিন্দুরা আমাদের চেয়ে ভালো, খ্রিস্টানরাই আমাদের চেয়ে ভালো, এই মন্তব্যটা কি জানেন, এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। হ্যাঁ, মুসলমান ফাসেক হইতে পারে, মুসলমান অনেক কবিরা গুনায় জড়িত থাকতে পারে, কিন্তু আপনি এই কথাটা বলতে পারবেন না, কোনো বিধর্মীর নাম উল্লেখ করে বলবেন ইহুদিরাই ভালো, আমাদের সে খ্রিস্টানরাই ভালো, মুসলমানের সে হিন্দুরাই ভালো, এই কথা বললে ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তার মানে আল্লাহ তাবারক তাআলা যে মৌলিক কথাগুলো বলে দিয়েছেন, ওমাইয়ামতা গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালু মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, কশিন কালো গৃহীত হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কুয়েতে গেলাম, আমার ড্রাইভার কুয়েতে, সে 5 পাস মাত্র, আমি কিছু আসার সময় দেশে আসবো তো কিছু স্বর্ণ কিনবো, ওকে নিয়ে গেছি, তো কয়েকটা দোকান চেক করার পর একটা দোকানে
কিছু কম পাচ্ছি আমি, তো আমি ওকে নিয়ে বলছি চলো ওই দোকানে যাই, ওই দোকান থেকে কিনব, তুলনামূলক ওই দোকানই কম রেট বলছে, তো ওটাই কিনি। মিনহু, সেই ড্রাইভারের কাছে ইসলাম শিখলাম। ড্রাইভার কি বলছে, লাতাশতারি মিনহু, ওই ব্যক্তির থেকে তুমি কিনবে না, কেনা যাবে না, কেন? ইন্নাহু নাসরানিয়ুন, যদিও রেট কম বলেছে কিন্তু ও হলো খ্রিস্টান। দেখো না ওই যে ওর চিহ্ন, ক্রুশ চিহ্ন, খ্রিস্টান, আমাকে কোনোভাবেই কিনতে দিল না। আর এটা কথা যখন বলেছে আমি নিজেও প্রভাবিত হয়ে গেছি। এখন এই ড্রাইভারের কাছে আমি অনেক কিছু শিখেছি ইসলাম, যেটা এই দেশের বাইতুল মোকাররমের খতিবের কাছেও শেখা সম্ভব না। হ্যাঁ, ড্রাইভারের কাছে শিখেছি, এটা একটা জিনিস। এই যে পক্ষ অবলম্বন, পক্ষ মূল্যায়ন করা, বিপক্ষ চিহ্নিত করা, এটাই তো হলো, এটাই দিন, এটাকে দিন বলা হয়। রহমা ও বেইনাহম, পরস্পরে লাভ হোক, একটু লাভ হোক, কিন্তু সে আমার দিনী ভাই, আকিদার ভাই, মুসলিম ভাই, সে উপকৃত না হয়ে মুসলিম ভাই উপকৃত হলো, তাকে সাহায্য করা হলো, সেও তো লাভের জন্য দোকান খুলে বসেছে। তা আমি তার কথায় প্রভাবিত হয়ে আমিও বিরত হয়ে গেলাম, ওখান থেকে আর কিনলাম না, মুসলিমের দোকান থেকে কিনলাম। এই হলো, এই হলো, এতটুকু হলো বিসর্জন। কিছু বিসর্জনও তো দিতে হবে, শুধু লাভের দিক লক্ষ্য করলে আসল আসল লাভটা কী হয়ে গেল, যে আমার দিন দিনকে সাহায্য করা হলো, দিনই ভাইকে সাহায্য করা হলো। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ আমরা এই জিনিসগুলো, এই অনুভূতি থেকে আমরা বের হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমার এতে কোনো অনুভূতিতে নাড়া পড়ে না, এতটুকু আমি আঘাতপ্রাপ্ত হই না। মায়ানমারে এভাবে আমার মুসলিম ভাই মারা যাচ্ছে, আমাদের কোনো দরদ দেখানোর সুযোগ নেই। রাষ্ট্রীয়ভাবে আমরা রাষ্ট্রের কাছে আমরা আবেদনও করতে পারি না, আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি না। আর আমাকে কত লজ্জা লাগলো, একজন দিনদার ব্যক্তি লজ্জিত না হয়ে পারবেই না। কি বলা হচ্ছে, সীমান্ত প্রহরীরা বলতেছে যে মায়ানমারে মুসলিম নির্যাতন বেড়ে গেছে, আমরা পাহারা জোরদার করে দিয়েছি। এটা কেমন কথা ভাই, মুসলমানদের উপরে নির্যাতন হয়ে, নির্যাতন বেড়ে গেছে, এই জন্য পাহারা জোরদার করে ফেলেছে, নাকি আরো আমি বুকে টেনে নিব, তাকে আমি আরো আশ্রয় দিব, প্রশ্রয় দিব? এটাই তো ইসলামের দাবি, এটাই তো দিনের দাবি, এটাই তো হলো মুসলিম ব্যক্তির প্রতি রহম, রহম দিল হওয়া। রহম কোথায় করব আমি, রহম নিয়ে যে সাগরে ফেলবো, রহম আমি আমি দয়া কোথায় দেখাবো? এই জায়গায় যদি না দেখাইতে পারি, তাহলে নির্যাতন করতে সাহায্য করলাম, আমি ফিরিয়ে দিচ্ছি তুমি মারো, এটা হলো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তারপর নবম কারণ হচ্ছে, যে ব্যক্তি এরকম ধারণা পোষণ করবে যে কোনো ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বহির্ভূত জীবনযাপন করা বৈধ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়তের বহির্ভূত জীবনযাপন করা বৈধ আছে। পারিবারিক জীবনটা আমি ইন্ডিয়া থেকে নিই, খ্রিস্টানদের পারিবারিক সংস্কৃতি থেকে নিব, সামাজিক সামাজিক জিনিসটা আমরা হিন্দুদের থেকে নিলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বহির্ভূত হওয়ার কোনো সুযোগ নাই। সার্বিক বিষয়ে পারিবারিক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূল থাকতে হবে, অনুকূল চলতে হবে, বের হওয়া যাবে না। তাহলে আপনি কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন? এটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন
ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ কি বলছেন, রাসূলের যেটা পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে ডেকেছিলেন ওটা কার পথ? আল্লাহর পথ। আল্লাহ বলছেন এটা আমার পথ, সিরাতি, এটা আমার পথ, মুস্তাকিমান, সরল, সঠিক, ফাত্তাবিউহু, এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, অনেক পথ মত আছে, আদর্শ আছে, দিন ধর্ম আছে, এগুলো নয়। ফাতাফাররাক বিকুম আন সাবিলি, অন্যথায় তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পথ ছাড়া অন্য যত পথ মত আদর্শ দিন ধর্ম আছে সবগুলো পরিচালনা করে শয়তান, সবগুলো পরিচালক হলো শয়তান। একমাত্র ইসলাম, একমাত্র শরিয়া ইসলামিয়া, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো রাসূলের পথ। এই পথ ত্যাগ করা যাবে না, এমনকি কোনো নবীর জন্য জায়েজ না। আপনি কত পণ্ডিত হয়েছেন, কি রাজনীতি শিখেছেন, কত রাজনীতি শিখে কত শিক্ষাবিদ হয়েছেন যে আপনার জন্য ইসলাম মানা আর ঠিক নয়, ইসলাম, ইসলামের গণ্ডির বহির্ভূত আপনি জীবনযাপন করবেন, আপনি পরিবার জীবন, আপনার পারিবারিক জীবন চালাবেন, রাজনৈতিক জীবন চালাবেন, আপনি কত পণ্ডিত হয়েছেন, আল্লাহর চেয়ে বেশি পণ্ডিত নাকি, আল্লাহর চেয়ে বেশি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লাউ লাউ যাহারা ফীকুম, নাসাইর মধ্যে এসেছে, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে বের হয়ে যেতেন, নেতা কি আমার মূসা নবীর চেয়েও বেশি বেশি দামি নাকি? আল্লাহর রাসূল কিভাবে আর বুঝাবেন? বলছেন যে যদি স্বয়ং মূসা আজকে উপস্থিত হতেন তার কোনো উপায় ছিল না, তার শরীয়ত মানাও জায়েজ না। মূসার শরীয়ত যদি আমি না মানি তাহলে আব্রাহাম লিঙ্কনেরটা মানা যাবে নাকি, হিন্দুরটা মানা যাবে নাকি, খ্রিস্টানেরটা মানা যাবে নাকি, ইহুদিরটা মানা যাবে নাকি? আল্লাহ রাসূল কি বলছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি আজকে স্বয়ং উপস্থিত হতেন, আত্মপ্রকাশ করতেন, তাহলে তারও কোনো উপায় ছিল না, সেও মুসলমান হইতে পারতো না যদি আমার শরীয়ত অনুযায়ী আমার সে দিন দিন পালন না করত, সে যদি তার জীবন যাপন না করত, আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হতো, তারও মুসলমান হওয়ার কোনো উপায় ছিল না। ঈসা আলাইহিস সালাম এসে কী করবেন? ঈসা আলাইহিস সালাম সুন্দর একটা সংবিধান নিয়ে আসবেন, সুন্দর একটা সংবিধান নিয়ে আসবেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী চলবেন। এগুলো দিয়ে মুসলমান কি বুঝল? এসব কথা থেকে মুসলমানকে কি বুঝতে হবে? আমি কত পণ্ডিত হয়েছি, তাহলে আমার আমার কোনো নিজস্ব মতামত, নিজস্ব চিন্তাধারা এগুলো চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুকূল আমাকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন যাপন করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে যাননি, কোরআন হাদিসে এগুলো নাই, রাজনৈতিক দৃষ্টিতে দিক নির্দেশনা আল্লাহর রাসূল আল্লাহ দিতে পারেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, মুসলমান তো এটাই করবে। মুসলমান যদি মূসা ঈসার জন্য জায়েজ না হয়ে থাকে, তাহলে এর চেয়ে বড় ব্যক্তিত্ব আর কে আসলো দুনিয়াতে? তার পক্ষে জায়েজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বহির্ভূত জীবনযাপন? কোনো দিক থেকেই জায়েজ না। এই জন্য এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। আপনার জন্য জায়েজ কখন? যখন আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন, ইসলামের মধ্যে থাকবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুকূল চলবেন না, তাহলে এটা ইসলামের মধ্যে থাকা হলো না, ইসলাম ভঙ্গের কারণ এটা। আপনার কাছে ইসলাম নাই, আপনার কাছে অন্য কিছু আছে, ইসলাম নাই। ইসলাম হলো ব্যাপক জিনিস, অনেকেই অজুহাত দিয়ে থাকে খিজরে আলাইহিস সালাতু ওয়াসালাম। আরেকটা হলো ইসলাম ভঙ্গের কারণ আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার নমুনা হচ্ছে, আল্লাহ কোরআনে তো বলছেন আল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, যারা কাফের তাদেরকে যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয় তারা এ থেকে বিমুখ থাকে। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, ওই ব্যক্তির যে বড় জালেম আর কি হতে পারে যাকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হলো অথচ সে এটা থেকে বিমুখ হয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমরা
এই মুজরিমদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এসব আয়াতগুলোকে বলা হয় যে দিন থেকে বিমুখ হওয়া যাবে না। দিন থেকে বিমুখ হওয়ার কিছু নমুনা আছে, সেগুলো কি? অনেক সময় শ্রবণ দিয়ে বিমুখ হওয়া, শুনে না, দিনের কথা আলোচনা হচ্ছে শুনে না, পড়ে না, তারপরে সত্য মনে করে না, মিথ্যা বলে না, বলছে আমি ইসলামকে সত্য বলি না, মিথ্যা বলি না, কি আমি মুসলমানদেরকে আমি পছন্দ করি না, অপছন্দ করি না, আমার শেখার সময় নাই, আমার পড়ার সময় নাই, এগুলো কি? এগুলো হলো দিন থেকে বিমুখ হওয়া, শেখে না, শেখ আমল করে না। এই তাহলে যদি কেউ কিছু না জানে তাহলে মুসলমান হলো কী করে? সামান্য একটা সংগঠনের এলিম যদি কারো না থাকে সেই সংগঠন থেকে বহির্ভূত হয়ে যায়। আপনি আওয়ামী লীগ থাকতে পারবেন না যদি আওয়ামী লীগের সব নীতিমালা নিয়মকানুনগুলো সংগঠনের নিয়মকানুন আপনি মুখস্থ না করেন অথবা অনুকূলে না চলেন, তাহলে কী হবে? আপনি বহিষ্কৃত হয়ে যাবেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, আপনি কমিউনিস্ট থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, কিন্তু ইসলাম বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত কিছু করছেন বহিষ্কৃত হন না কেন? এটা কি ব্রেনের কথা হলো? এটা কি বিবেকসম্মত কথা হলো? ইসলামের কোনো নীতিমালা নাই, ইসলামের নিয়ম বিধান নাই, আদেশ নিষেধ নাই, রুল রেগুলেশন নাই? আপনার সামান্য আপনি যেই সংগঠন তৈরি করলেন কয়েকদিন আগে মাত্র, তার বয়স কত হয়েছে? যেই শরিয়াত, যে কানুন, যে বিধান আল্লাহ প্রবর্তন করলেন এটা আপনি অমান্য করলে মুসলমান থাকেন, এটা বিবেকসম্মত কথাও তো না, কোরআন সম্মত না, ইসলাম সম্মত না, হাদিস সম্মত না, আপনি যেই বিবেকের অধিকারী সেই বিবেকসম্মত না, বিবেকের দৃষ্টিতে আপনি ইসলাম থেকে খারিজ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমাদেরকে বিবেক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বিবেকের মূল্যায়ন করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর ইসলাম ভঙ্গের যে কারণগুলো আমরা শুনলাম এগুলো থেকে আমাদেরকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم اصلح ولاة العلماء وعامة المسلمين وخذ بناصيتهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون